আসসালামু আলাইকুম ও অন্যান্য ধর্মের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ সো মাচ দিস ইজ আবুল আবুল আমি ইউএসএ থেকে বলছি ফ্লাশিং মিডলস করোনা পার্ক এ যেটি নিউ ইয়র্কের কুইন্স এর পাবলিক পার্ক নামে পরিচিত যার একটি সমৃদ্ধ ইতিহাস আছে বিংশ শতাব্দীর গোডার দিকে মূলত করোনা এস ড্যাম্প নামে পরিচিত একটি ল্যান্ড ছিল উনিশশো তিরিশে দশকে প্রভাবশালী নগর পরিকল্পনাবিদ রবার্ট মোসেস এই জায়গাটিকে একটি বিস্তৃত পার্কে রূপান্তরিত করেছিলেন উনিশশো থেকে উনিশশো বিশ্ব মেলার আয়োজক হিসেবে মোসেস পার্কটিকে উন্নয়নের তদারকি করেছিলেন বন্ধুরা যারা আপনারা এই করোনা মিডিয়াস পার্কে আসতে চান আপনারা ট্রান্সপোর্টেশন সুবিধা হচ্ছে এখানে নাম্বার ট্রেন খুব সহজেই এখানে চলে আসে নাম্বার নাম্বার ট্রেন 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 আমি থেকে ট্রান্সফার নিয়েছি এফ আপনাদের যাদের এম কার্ড নাই আপনারা এম টিএ অথরিটি ওখানে যে বুথ থেকে টু ডলার নাইনটি সেন্স স্পেন্ড করে এম কার্ড নিয়ে খুব সহজে আসতে পারবেন আমার ট্রান্সপোর্টেশন যেহেতু ফ্রি আমি খুব সহজেই চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য দর্শনার্থীরা আজকে এই করোনা পার্ক দেখার জন্য যাচ্ছে আর ট্রান্সপোর্টেশন সুবিধার পাশাপাশি আপনারা যদি প্রাইভেট কার উবার নিয়ে আসেন তবুও আসতে পারবেন বন্ধুরা পার্কের কিছু সাধারণ স্থান হলো সিটি ফিল্ড আইস স্কেটিং এরিনা কুকুর ফুটবল মাঠ ইউনসফিয়ার ফ্যাভিলিয়ন কুইন্স মিউজিয়াম হল অফ সায়েন্স অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন পার্কি এমন একটি জায়গা যেখানে শিশু এবং পরিবার সক্রিয়ভাবে এসে মজা করতে পারে পার্কে থাকাকালীন আপনি দেখতে পাবেন বাচ্চারা তাদের সাইকেল চালাচ্ছে দম্পতিরা তারা বিয়ে করছে পরিবার অসংখ্য পরিবার পিকনিক করছে জন্মদিনের পার্টি করছে বন্ধুদের আড্ডা দিচ্ছে বা বিভিন্ন খেলাধুলা করছে আপনার এই সমস্ত বুঝতে হলে প্রথমে আপনাকে এই ম্যাপটিকে ফলো করতে হবে এই ম্যাপকে ফলো করলে আপনার সমস্ত কিছু বুঝতে পারবেন সঙ্গে থাকুন আমাদের দেখতে থাকুন আমাদের সাথে করোনা পার্ক বন্ধুরা আমি এখন করোনা পার্কের মধ্যে হাঁটতেছি পাবলিক ট্রান্সপোর্টেশন অনেক সুন্দর অসাধারণ রাস্তা এদিক দিয়ে আপনি ইচ্ছে মতো হাঁটতে পারবেন কারণ এই রাস্তা দিয়ে যাওয়ার মতো সুব্যবস্থা করা আছে যেহেতু এটা পাবলিক পার্ক এই পাবলিক পার্কে ইচ্ছে মতো আপনি হাঁটতে পারবেন ইচ্ছে মতো ঘুরতে পারবেন এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই এবং অসাধারণ অসাধারণ ভিউ এদিকে যদি দেখেন আপনারা তাহলে সব সাদাতে ভরপুর সুন্দর সুন্দর গাছপালা অসংখ্য গাছপালা চারিদিকে ভরপুর বন্ধুরা এখন আমি যেখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি এটা নাম হলো আপনারা খুশি হবেন যে পৃথিবীর একটি গোলাকার স্টেইনলেস স্টিলের তৈরি যা এটি নিউ ইয়র্ক সিটির নিউ ইয়র্ক সিটির কুইন্স বড় ফ্ল্যাশিং মিডোজা মিডোজা করোনা পার্কে অবস্থিত উনিশশো চৌষট্টি সালে ওয়ার্ল্ডফেয়ার নিউ ইয়র্কের অংশ হিসেবে যেটি উপস্থাপন করা হয়েছিল এইটি সেটি উপস্থাপন করা হয়েছিল আপনারা জেনে আরো খুশি হবেন যে ১৬ মে উনিশশো পঁচানব্বই সালের চার হাজার যেন পৃথিবী চাঁদ থেকে দেখা যায় এই ইউনেসফিয়ারটি যার ওজন হচ্ছে আমরা যদি বলি তিন লক্ষ সতেরো হাজার পাঁচশো পনেরো কেজি এটির একশো

অসাধারণ অসাধারণ উপস্থাপনা রয়েছে তারই মধ্যে উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে এই করোনা মিডোস পার্কের ইউনিসার দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা এখানে যে ম্যাপটি দেখতেছেন আপনারা ফ্লাসিং মিডোস করোনা পার্কে আপনি কোন দিক দিয়ে নিজস্ব ব্যক্তিগত সাইকেল নিয়ে কার নিয়ে যেতে পারবেন টোটাল লোকেশন স্টেপ বাই স্টেপ দেওয়া আছে শুধুমাত্র আপনার এই লোকেশনগুলো ফলো করলেই যেতে পারবেন সমস্ত দিকে বন্ধুরা আমি এখন যার সামনে দাঁড়িয়ে কথা বলছি ওনার নাম জর্জ ওয়াশিংটন যিনি আমেরিকার প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনকে প্রায়ই আমেরিকার প্রথম পিতা বলা হয় তিনি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেননি তিনি আমেরিকার বিপ্লবের সময় থেকে তিরাশি মহাদেশীয় সেনাবাহিনী নেতৃত্ব দেন এবং মার্কিন খসড়া প্রণয়নকারী সম্মেলনে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন জর্জ ওয়াশিংটন তিরিশে এপ্রিল সতেরোশো উননব্বই থেকে চৌঠা মার্চ সতেরোশো সাতানব্বই মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ওয়াশিংটনের একশোটিরও বেশি স্মৃতিস্তম্ভ এবং বিভিন্ন আকারে একশোটি স্মারক আছে বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি কুইন্স মিউজিয়ামের সামনে কুইন্স মিউজিয়াম আপনারা যদি আসতে চান তাহলে এখানে আহ সোমবার এবং মঙ্গলবার এই দুই দিন হচ্ছে বন্ধ বাকি দিনগুলোতে বারোটা থেকে পাঁচটা পর্যন্ত কুইন্স মিউজিয়াম খোলা থাকে আজকে আমাদের মঙ্গলবার পড়ে গেছে যার কারণে কুইন্স মিউজিয়াম বন্ধ আমরা কুইন্স মিউজিয়ামের মধ্যে যেতে পারছি না তবে পরবর্তীতে আপনারা যারা আসবেন কুইন্স মিউজিয়ামে আসতে হলে ইজিলি আপনারা যেতে পারবেন ধন্যবাদ সঙ্গে থাকুন বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো করোনা পার্কের যেটা হচ্ছে বাচ্চারা প্লে গ্রাউন্ড অসংখ্য অসংখ্য বাচ্চারা আজকে এখানে এসেছে কুইন্স করোনা পার্ক যেটা হচ্ছে ক্লাব কুইন্স ক্লাবের সমস্ত বাচ্চারা আজকে তারা তাদের প্র্যাকটিস সেশন এখানে চালু করছে অসংখ্য বাচ্চারা তারা বেশ রোদ্রোজ জল আবহাওয়ার মধ্যে বিকেলে বিকেলে খেলাধুলা করছে দেখতে বেশ ভালো লাগছে মনে হচ্ছে আমরা এখন বাংলাদেশের মধ্যে পদার্পণ করছি সেই সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলার মাটির ঐতিহ্য মনে পড়ে যায় বিকেলে যখন বন্ধুদের সাথে একসাথে বের হতাম খেলতাম ঘুরতাম ফিরতাম সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল বেশ ভালো লাগছে আমার অনেক সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই করোনা পার্কে সুসজ্জিত সমস্ত কিছু বেষ্টিত এই করোনা পার্ক সবাই সবার মতো ঘুরছে সবাই সময় মতো সময় পার করছে কে প্রিয়জনকে নিয়ে এসে সময় পার করছে আমরাও এসেছি ঘুরতে বেশ ভালো লাগলো বেশ মনোমুগ্ধকার দৃশ্যের মধ্যে দিয়ে ধারণ করলাম সঙ্গে থাকুন আমার ফলো করবেন আমার পেজ অসংখ্য ধন্যবাদ আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি ভালো থাকবেন সবাই